ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ, শুধু জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট হাতে পাওয়া সংবাদ, এরপর বিস্তারিত। জাতিসংঘের খাদ্য গুদামে ইসরায়েলি ভয়াবহ হামলা। পশ্চিমাদের বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আরো জানিয়ে দিব ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, রাফা আক্রমণ করলে যুদ্ধে হারবে। ইঙ্গো মার্কিন আগ্রাসন, গাজার প্রতি সমর্থন বন্ধ করতে এমনি বিমানবন্দরে আবার বিমান হামলা। প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিরা চরম লাঞ্ছনার শিকার হবে, খামেনির ঘোষণা। যুক্তরাষ্ট্রের রাশিয়ার পরমাণু সক্ষমতা বল জানালেন পুতিন। নতুন যুদ্ধ ট্যাঙ্ক আনলো উত্তর কোরিয়া, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি। এবং সর্বশেষে জানিয়ে দেব ফিলিস্তিনি পক্ষে যুদ্ধে নামলো 50,000 চেচেন যোদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে শুনছেন কিংবা দেখছেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ নতুন আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ। জাতিসংঘের খাদ্য গুদামে ইসরায়েলি হামলা, সংস্থাটি কর্মী সন্নিহত 5 জন। দক্ষিণ গাজায় জাতিসংঘের একটি খাদ্য সরবরাহ কেন্দ্রে ইসরায়েলি হামলায় 5 জনের বেশি মানুষের প্রাণ গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলার এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছে। তবে ইসরায়েলি দাবি করেছে তারা ওই হামলায় এক হামাস নেতাকে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি মতে নিহত ওই হামাস নেতার নাম আবু হাসনা, তিনি ইসরায়েলি সেনাদের অবস্থানকে তথ্য সংগ্রহ করতেন বলে দাবি তেল আবিবের। এক বিবৃতিতে হামাসের ঘটনায় সততা নিশ্চিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। হামাস বলেছে আবু হাসনা গাজায় পুলিশি বাহিনীর সদস্য ছিলেন। এই হামলাকে কাপুরুষাচরিত বলে আখ্যা দিয়ে গাজায় প্রতিরোধ যোদ্ধারা। হামাসের দাবি করেছে এতে গাজায় ত্রাণ বিতরণ ভয়াবহ সংকটে পড়বে। নিহত 5 জনের মধ্যে আরেকজন রাফার জরুরি সেবা কর্মী প্রধান বলে চিহ্নিত করেছে হামাস। আর জাতিসংঘ ফিলিস্তিন বিষয় সংস্থা জানিয়েছে রাফা তাদের এক সেবা ইউনিয়নের প্রধানকে হত্যা করেছে ইসরায়েল। এ অঞ্চলে 23 লাখ ফিলিস্তিন আশ্রয় নিয়েছে। পশ্চিমাদের বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। পশ্চিমাদের বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিয়েছে রাশিয়া। রাশিয়া পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী প্যারিটি অর্প। ইউরোপীয় সংস্থার প্রতিরক্ষা ব্যয় ও সমান আহ্বান জানিয়ে বুধবার এ কথা বলেন তিনি, খবর রয়টার্সের। ইউরোপীয় পার্লামেন্টে অর্প বলেছেন পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাত প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউরোপের জন্য একটি স্থায়ী অপরিহার্য সামরিক হুমকি হয়ে দাঁড়াচ্ছে দেশটি। আমরা যদি সংবদ্ধ না হতে পারি তাহলে আগামী বছরগুলোতে বিপদের সম্মুখীন হতে হবে। রাশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতি সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন ইউরোপের 27টি দেশ প্রতি রক্ষা খাতে খরচ বাড়াতে হবে এবং নিজেদের রক্ষার ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাশিয়া কোনো অপরাজেয় দেশ নয় বলে মন্তব্য করেন তিনি। এদিকে পশ্চিমাদের প্রতি হুমকি জানিয়ে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে আমার দেশ। যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সেনা পাঠায় তাহলে মস্কো এটিকে চলমান সংঘাতে বড় ধরনের উস্কানি হিসেবে বিবেচনা করবে। পুতিন আরো বলেছেন ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া একটি অর্থহীন পদক্ষেপ। ফিনল্যান্ড জোটে যোগদানের পর ফিনিশ সীমান্তে সেনা মোতায়েন করবে রাশিয়া। সূত্র ইন্ডিয়া টুডে। ইসরায়েলি সেনাবাহিনী ক্লান্ত, রাফা আক্রমণ করলেও যুদ্ধে হারাবে। লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সেনা ক্লান্ত, তারা যদি রাফা শহরে আক্রমণ চালায় তাহলে তারা যুদ্ধে হেরে যাবে। গতকাল তিনি এক টেলিভিশন ভাষণে এ কথা বলেছেন। হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েলের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞ কৌশলগত পরাজয়ের কথা স্বীকার করেছেন। হাসান নাসরুল্লাহ বলেছেন গাজা যে প্রতিরোধ যুদ্ধ চলছে তা সরাসরি বিশ্বের কাছে একটি অলৌকিক ঘটনা মতো মনে হচ্ছে এবং বিশ্ববাসী বিস্মিত। এটি পবিত্র কোরআনে সংস্কৃতি এবং এটি সমগ্র বিশ্বের জন্য একটি ঐশ্বরিক প্রমাণ। হিজবুল্লাহ মহাসচিব বলেছেন গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল তাদের সেনাদের মৃত্যুর ব্যাপারে যে সংখ্যার কথা স্বীকার করেছেন প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। আমরা আমাদের শহীদের কথা প্রকাশ্যে ঘোষণা করি কিন্তু শত্রুরা তাদের মৃত্যু সংখ্যার গোপন করেছে। ইসরায়েলি সেনাদের উপরে একটি বিরাট প্রভাব পড়েছে। ভাষণে হাসান নাসরুল্লাহ বলেছেন ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী সেনাদের মৃত্যু ক্ষয়ক্ষতির বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলের 690 জন সেনা নিহত হয়েছে বলে তেল আবিব স্বীকার করেছে, যার মধ্যে শুধু গাজা স্থলে অভিযান চালাতে গিয়ে 248 জন সেনা মারা গেছেন। ইঙ্গো মার্কিন আগ্রাসন, গাজার প্রতি সমর্থন বন্ধ করতে ইয়েমেনের বিমানবন্দরে আবারও বিমান হামলা। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চল বন্দর নগরী হুদাইদার আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ব্রিটেনের সন্ত্রাসী সেনারা। ফিলিস্তিন অবরোধ গাজার প্রত্যেকের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনে হুতি সমর্থিত সামরিক বাহিনী লৌহ সাগরে ইসরায়েলি জাহাজের যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার লক্ষ্যে ইঙ্গো মার্কিন বাহিনী এই হামলা চালিয়ে যাচ্ছে। লোহিত সাগরে ইয়েমেনের সেনারা শুধু ইসরায়েলের জাহাজে নয় বরং ইসরায়েল অভিমুখে যে কোনো দেশের জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে। এরই মধ্যে ইয়েমেনের সেনারা আমেরিকা ব্রিটেনের কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে এবং একটি ব্রিটিশ জাহাজ লোহিত সাগরে ডুবে গেছে। নতুন হামলা সম্পর্কে খবরে বলা হয়েছে আমেরিকা ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো ইহুদাইদা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দফা বোমা হামলা চালায়। এই কয়েক ঘন্টা আগেই ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন চালিয়েছে যে ইয়েমেন সেনারা আমেরিকা একটি বাল্কো জাহাজে হামলা চালিয়েছে। ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে নিশ্চিত করেছেন যে এডেন উপসাগর একটি জাহাজ চলমান শিকার হয়েছে। সূত্র পাস টুডে। প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিরা চরম লাঞ্ছনার শিকার হবে, খামেনির ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা বলেছে প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিরা চরম অপদস্থ লাঞ্ছনার শিকার হবে। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি পরিস্থিতিতে কোরআনের সঙ্গে ঘনিষ্ঠতা মাহফিলে তিনি এ মন্তব্য করেছেন। মাহফিলে ভাষণে পবিত্র কোরআন তেলাওয়াতকে পবিত্র শিল্প হিসেবে অভিহিত করে বলেছেন, এই অতি মূল্যবান কাজের মূল লক্ষ্য হতে হবে মানুষ তথা সমাজের কাছে কোরআনের অর্থবার্তা পৌঁছে দেওয়া এবং কোরআন নিয়ে গভীর চিন্তা উপলব্ধির ক্ষেত্র প্রস্তুত করা। মাহফিলে গাজার শিশু কিশোরদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের ভিডিও ক্লিপ প্রচার করা হয়। সেই ভিডিও সর্বসম্মতিতে দেখিয়েছেন গাজার শিশুদের কোরআন তেলাওয়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, গাজা আজ দৃঢ়তা প্রতিরোধের সর্বোচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে যে পবিত্র কোরআনের গভীরভাবে উপলব্ধি নিজেদের জীবন্ত বাস্তবায়নের ফসল। এই মুহূর্তে গাজাবাসীকে সাহায্য করা মুসলিম বিশ্বের ধর্মীয় দায়িত্ব বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের শত্রুদের সাহায্য করা সেটা যার পক্ষে থেকেই হোক না কেন তা অবশ্যই হারাম এবং অপরাধ। দুর্ভাগ্যবশত মুসলিম বিশ্বের কিছু দেশ সরকার গাজার মুসলিম শত্রুদের সাহায্য করেছে, ইনশাল্লাহ একদিন তারা অনুশোচনা করবে এবং এই বিশ্বাসঘাতকতার শাস্তি ভোগ করবে। সূত্র পাস টুডে। যুক্তরাষ্ট্রের চেয়ে রাশিয়ার পরমাণু সক্ষমতা ভালো, জানাল পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার ভূমি সমুদ্র আকাশ থেকে ছোড়া অস্ত্রের ভান্ডার যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি উন্নত হচ্ছে রাশিয়া। রাষ্ট্রীয় টেলিভিশন এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, আমাদের ত্রয়ী পারমাণবিক ত্রয়ী এটি অন্য যে কোনো ত্রয়ী দেশের আধুনিক, কেবল আমাদের এবং আমেরিকানদের আসলে ওই জাতীয় ত্রয়ী রয়েছে, আমরা এখানে অনেক বেশি এগিয়ে। ধারণা করা হচ্ছে মস্কোর কাছ থেকে 5000 বেশি পরমাণু ওয়ারহেড রয়েছে যা বিশ্বের সবচেয়ে বড় মজুদ। ইউক্রেনের সঙ্গে 2 বছরের যুদ্ধে নতুন যুদ্ধ ডেকে আনল উত্তর কোরিয়া, তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সামরিক প্রশিক্ষণ অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক কালে একটি নতুন ধরনের প্রধান ট্যাঙ্ক উন্মোচন চালনা উদ্ভাবন করেছেন। সিউল এবং ওয়াশিংটন প্রতিরোধ সক্ষমতার অন্য যৌথ মহড়ার সময় কিম এই নতুন ট্যাঙ্ক উন্মোচন করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম 14ই বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় মিডিয়া প্রকাশিত ছবিগুলো দেখা যায় একটি কালো চামড়ার জ্যাকেট পরা কিম ট্যাঙ্ক মডার্ন এক্সপ্রেস এবং ইউনিফর্ম থেকে নতুন সেনায় যোগ দিচ্ছে। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে ট্যাঙ্ক ট্যাঙ্ক সম্পর্কে স্কুলদের বর্ণনা কিম একটি নতুন ধরনের প্রধান ট্যাঙ্কে উঠে ড্রাইভিং লেডারে নিয়ন্ত্রণ নিয়েছে এবং ট্যাঙ্কটি নিজেরাই চালিয়ে যায়। কেসিএন এর রিপোর্ট অনুযায়ী আগে যখন সিউল এবং ওয়াশিংটন বার্ষিক ফ্রিডম মহড়া চালাচ্ছে শেষের দিকে তারা একে একে যোগ দিয়েছে। পারমাণবিক অস্ত্র সজ্জিত উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা করে আসছে। ফিলিস্তিনি পক্ষে সেনা পাঠাতে চান পুতিনের বন্ধু রমজান কাদিরভ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু চেচনিয়ার রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ চলমান ইসরায়েল হামাস সংঘাত নিয়ে মুখ খুলেছেন। তিনি এই দ্বন্দ্ব শেষ করার
জন্য ফিলিস্তিনে শান্তিরক্ষী দল পাঠাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে তাদেরকে আলাদা করে রেখেছে, তাদের কোনো বাক স্বাধীনতা নেই। আজ আমি এই যুদ্ধের বিরোধিতা করছি এবং সবাইকে সমাপ্তি টানার অনুরোধ করছি। এই যুদ্ধ বন্ধ না হলে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। নিজের টেলিগ্রাম চ্যানেলে সোমবার এই বার্তা দেন কাদিরাভ। এ সময় তিনি বলেছেন, জেরুজালেম থেকে অদূরে তার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলা হয়েছে। তিনি উভয় পক্ষকে মসজিদে হামলার বিশেষ আহ্বান, বিরত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি আবারও সব মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি শত্রুর পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছে। তিনি বলেছেন, 50,000 সেনা প্রস্তুত রয়েছে যুদ্ধে যাওয়ার জন্য। আমরা ঠিক করে দেব কারা ঠিক আর কারা ভুল। যারা যুদ্ধ চলে যেতে চায় তাদেরকে থামিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ফিলিস্তিনি পক্ষ নিয়েছে রাশিয়া। মস্কোর কারণে হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ করতে পারেনি সংস্থাটি। সূত্র ইন্ডিয়া টুডে।